রকমারি পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি আজকের টপিক, ইসলাম সম্পর্কিত সাধারণ জ্ঞান, অর্থাৎ ইসলাম ধর্ম সম্পর্কিত সাধারণ জ্ঞান। ঠিক আছে, ইসলাম ধর্ম সম্পর্কিত সাধারণ জ্ঞান সম্পর্কে আমরা আজকে কয়েকটা প্রশ্ন জানবো। তার আগে তুমি যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নাও। ঠিক আছে, আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যাতে করে তোমাদের বন্ধু বান্ধবরা জানতে পারে। ঠিক আছে, এবং ওরাও যেন এই বিষয়ে আরো উপলব্ধি করতে পারে। তো চলো শুরু করা যাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাকা ইসলাম মেনে নেয়নি? উত্তর হবে আবু তালেব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধান বা মারা গিয়েছিলেন কবে? 12 রবিউল আউয়াল 10 হিজরি ইংরেজি 632 খ্রিস্টাব্দে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের হিজরতের সময় সঙ্গী কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, তারপর দেখো চলে আসি প্রশ্ন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোন বছর শেষ হজ করেছিলেন? 10 হিজরি। ঠিক আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কিসে করে মিরাজে গিয়েছিলেন? বুরাক নামের জান্নাতি একটা মিরাজে গিয়ে বাহনে করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রথম বিয়ে কত বছর বয়সে হয়েছিল? প্রথম বিয়ে হয়েছিল 25 বছর বিয়েছে 25 বছর বয়সে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বিয়েতে মোহর হিসেবে কি দিয়েছিলেন? 12টি উট দিয়েছিলেন। তারপর চলো আসা যাক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কতবার হজ করেছিলেন? দুবার হজ করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোন গুহায় গিয়ে ইবাদত করতেন? হেরা গুহায় ইবাদত করতেন। উহুদের যুদ্ধ কখন সরি একটা হয়েছে কখন হয়েছিল? 3 হিজরিতে 3 হিজরিতে হয়েছিল। মুসা আলাইহিসসালামের কোন নাম কোন পাহাড়ের সাথে যুক্ত সাথে যুক্ত? সিনাই পাহাড়ের সাথে যুক্ত, সিনাই পাহাড়ের সাথে যুক্ত। তারপরে কাবা মসজিদ প্রথম কে তৈরি করেছিলেন? কাবা মসজিদ প্রথম তৈরি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তারপরে চলে আসো, মিরাজের রাত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি উপহার পেয়েছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি উপহার পেয়েছিলেন? নামাজ উপহার পেয়েছিলেন। প্রথমে 20 রাকাত ছিল কিন্তু আমাদের বর্তমানে রয়েছে 5 রাকাত। ঠিক আছে, আরবি কত তারিখে ঈদ উল ফিতর হয়? শাওয়াল মাসের 1 তারিখ। আরবি কত তারিখ ঈদ উল আজহা হয়? জিলহিজা মাসের 10 তারিখে। খোলাফায়ে রাশিদিন কাদের বলা হতো? বলা হয় অ্যাকচুয়ালি এখনো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, এখানে একটা বানান ভুলেছে। আল্লাহর কোন ফেরেশতারা কবরে প্রশ্ন করতে আসেন? মুনকির এবং নাকির। ঠিক আছে, মুনকির এবং নাকির। গুনাহ কত প্রকার এবং কি কি? গুনাহ 2 প্রকার, গুনাহ সাগিরি, গুনাহ কাবিরা, সাগিরা এবং কাবিরা গুনাহ। ঠিক আছে, কিয়ামতের দিন কোন ফেরেশতা কিয়ামতের বাঁশি বাজাবেন? হযরত ইসরাফিল আলাইহিসসালাম। লায়ন অফ আল্লাহ উপাধি কে পেয়েছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, আলী। নামাজের চাবি কি? নামাজের চাবি হচ্ছে উজু। নামাজের কোন যে কোনো দুটি শর্ত কি কি? নামাজের দুটি শর্ত হলো কিবলা ও পবিত্র থাকা। ঠিক আছে, মানে এই দুটো অবস্থায় নামাজ পড়তে হবে। আর নামাজের আরবি অর্থ কি বা শব্দ কি? সালাত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জিনিসকে বলেছিলেন আমার চোখে ঠান্ডা? নামাজকে আমার চোখে ঠান্ডা বলেছিলেন। যে বাড়িতে নামাজ হয় না তাকে কি বলা হয়েছে? যে বাড়িতে নামাজ হয় না তাকে খালি বাড়ির সাথে তুলনা করা হয়েছে। কার সাথে তুলনা করা হয়েছে? খালি বাড়ির সাথে। নামাজের যে কোনো দুটি সুন্নাত কি কি? নামাজের তাসবিহগুলি 3, 5 বা 7 বার করে পড়তে হবে, এটাই হচ্ছে একটা সুন্নাত। ঠিক আছে, নামাজের কোরআনের কোন সুরা প্রথম নাজিল হয়েছিল? সুরা ইকরা সুরা নাজিল হয়েছিল। ঠিক আছে, কোরআনে উল্লেখিত সবচেয়ে ভালো খাবার কোনটি? সবচেয়ে ভালো খাবার হচ্ছে মধু। কোরআনে উল্লেখিত সবচেয়ে ভালো পানীয় কোনটি? সবচেয়ে ভালো পানীয় হচ্ছে দুধ। ঠিক আছে, তোমরা যদি আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নাও। ঠিক আছে,